পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। আজ আমরা আধ্যাত্মিক প্রশ্নোত্তর পর্বের অষ্টম পর্ব শুরু করতে যাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন যে নির্বাণ লাভের সংক্ষিপ্ত পদ্ধতি কি। আজ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নির্বাণ মূলত বৌদ্ধ ধর্মের একটি পরিভাষা, যার সহজ অর্থ হল জন্ম এবং মৃত্যুকে শেষ করা, বা জন্ম মৃত্যুর এই আসা যাওয়ার যে ব্যাপার এটাকে সমাপ্ত করা, এটাই হচ্ছে কি নির্বাণ। এক কথায় পরম মুক্তি লাভ করা। নির্বাণ বিষয়টা বোঝার জন্য আমাদেরকে জন্মান্তরবাদও বুঝতে হবে। জন্মান্তরবাদ হচ্ছে আমরা পূর্বে জন্মেছিলাম, এবার জন্মেছি, আবার জন্মাবো, আমাদের কর্মের উপর নির্ভর করে আমরা আবারও জন্মাবো, অর্থাৎ বারবার আমাদের জন্ম এবং মৃত্যু ঘটতে থাকবে। তো নির্বাণ হচ্ছে এই যে বারবার জন্ম এবং মৃত্যু হওয়া, এটাকে সম্পূর্ণভাবে শেষ করা, সমাপ্ত করা। অর্থাৎ এই জন্ম মৃত্যুর যে যন্ত্রণা, এই আসা যাওয়ার যে ব্যাপার, এখান থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করা, মুক্ত হওয়া। নির্বাণ লাভের সংক্ষিপ্ত পদ্ধতি কি? আসলে নির্বাণ লাভের কোনো সংক্ষিপ্ত পদ্ধতি নেই, বরং নির্বাণ লাভের পদ্ধতি মূলত একটি, সেটি হচ্ছে বাসনা ত্যাগ করা। যতই সাধন ভজন যাই করুক মানুষ, যদি সে বাসনা ত্যাগ না করতে পারে তাহলে তিনি নির্বাণ লাভ করবেন না। তবে কি সাধন ভজন না করেই নির্বাণ লাভ করা সম্ভব বাসনা ত্যাগের মাধ্যমে? আসলে সাধনা ব্যতীত এই বাসনাও ত্যাগ করা যায় না, মানে বাসনা ত্যাগ করাও অনেক বড় একটি সাধনা, চাইলেই এটা সম্ভব না। আমরা যতটা সহজভাবে দেখছি যে আমি কোনো কিছু বাসনা করব না, কোনো ফলাফল চাইব না, ব্যাপারটা এতটা সহজ না। এই না চাওয়ার মধ্যে আমাদের অনেক চাওয়া লুকায়িত থাকে, তাই বাসনা ত্যাগের জন্য আমাদের সাধন ভজন প্রয়োজন। আবার শুধু বাসনা ত্যাগ করলেই যে হবে ব্যাপারটা তাও না, তার পাশাপাশি আমার কর্মের সমাপ্তিও ঘটাতে হবে। এখানে আমি মন্দ কর্মের কথা বলছি, অর্থাৎ বাসনা ত্যাগ কেউ করল কিন্তু তার কোনো মন্দ কর্ম রয়ে গেছে, তার ফল সে ভোগ করেনি, এমত অবস্থায় তিনি নির্বাণ লাভ করতে পারবেন না। অনুশোচনা অনুতাপের অগ্নিতে তার সেই মন্দ কর্মকে আগে ভস্ম করতে হবে, অর্থাৎ মন্দ কর্ম থাকা যাবে না। আবার ভালো কর্মেরও কি ফল আশা করা যাবে না? যদি এরকম হয় যে সে ভালো কর্মের ফল আশা করছে না কিন্তু সে এমন কিছু পাপ করেছিল, সেই পাপের জন্য সে এখনও পূর্ণভাবে অনুশোচনা করেনি, ক্ষমা চায়নি, তাহলে কিন্তু তাকে সেই ফল ভোগ করতে হবে। অর্থাৎ মানুষ যে কর্ম করে তার যে ফল তাকে সেটা কিন্তু ভোগ করতেই হবে। সে যতই নাম জপুক, যত ইবাদতই করুক, সে কিন্তু সেখান থেকে মুক্তি লাভ করবে না। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী মা সারদা দেবী বলেছেন, প্রারব্ধের ভোগ ভুক্তি হবে, ভগবানের নাম জপ করলে সর্বোচ্চ এই হবে যে যেখানে পা কাটার কথা ছিল সেখানে পা না কেটে কাটা ফুটবে এবং তাতেই কি সে উদ্ধার হবে। অর্থাৎ কি তাকে ফল ভোগ করতেই হবে, কোনোভাবে কি সেটা বাদ যাবে না, হয়তোবা বড় কিছু ছিল সেখানে কি শাস্তিটা একটু কমে আসবে। প্রারব্ধ কি? প্রারব্ধ হচ্ছে অতীত কর্মের যে ফল, বা অতীত কর্ম যেটা, বা সঞ্চিত কর্ম যেটা আমাদের সাথে বর্তমানে আসে সেটাই প্রারব্ধ, আর আমরা যেটা করছি এটা হচ্ছে নিত্যকর্ম। অপরদিকে আমরা কিন্তু এটাও জানি ইসলাম ধর্মের কথা যে বান্দার হক এবং আল্লাহর হক, আল্লাহর হক আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু বান্দার হক তিনি ক্ষমা করবেন না, এটা বান্দার উপর ছেড়ে দিয়েছেন। অর্থাৎ আপনি কাউকে কষ্ট দিলে কিন্তু তার কাছে ক্ষমা চাইতে হবে, তিনি ক্ষমা না করলে কিন্তু আপনি ক্ষমা পাবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। তো আমাদের জীবনে এরকম পাপ থাকে, তাই অনেক সাধু বা মহতের বা মহাপুরুষের জীবনেতে দেখা যায় যে তারা শেষ জীবনে এসেও কি কিছু শাস্তি ভোগ করেন। এটা মূলত এই কারণে ঘটে যে তাদের পূর্বে এমন কিছু কর্ম ছিল
যেটা তাদের ভালো কর্মের কারণে তাদেরকে ধরতে পারেনি, কিন্তু যেহেতু শেষ সময় তখন কিন্তু সেটা তাদেরকে ভুগতেই হয় এবং তারপরেই তারা মুক্তি লাভ করে, সেটা বাদ দিয়ে যেতে পারেন না। কর্মের এই ব্যাপারটা জটিল আবার সহজ, এগুলো বেশি গভীরভাবে বলতে গেলে অনেকের খারাপ লাগবে যে মহাপুরুষদের ব্যাপারে এইভাবে কেন বলেন, বা বিষয়টা এক কথায় খুব সেন্সিটিভ। আসলে মহাপুরুষদের নিয়ে আমাদের বলা উচিত না, এটা তত্ত্ব বা একটা থিওরি যে আসলে কি ঘটে, এখানে কারো ব্যাপারে বলার জন্য না। তবে সত্য হলো কেউ এক জন্মে মহাপুরুষ হন না, তাদেরও অনেক সাধনার ফলে, অনেক কিছুর বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু মহাপুরুষ হতে হয়। তারা অনেক পথ পাড়ি দেন, অনেক ভুল করেন, তারপরে সেগুলো শুধরান, তারপরে আস্তে আস্তে দেখা যায় অনেক মহামানবের জন্য এমন কুলে জন্ম হয় যে তার পিতামাতাও কি অনেক বড় সাধক সাধিকা থাকেন, এবং কি তিনিও জন্মগতভাবেই কি অলি পর্যায়ের হয়ে থাকেন। তাহলে তিনি সাধনা কবে করলেন? আসলে তিনি আগেই সাধনা করেছেন, তার কিছু ত্রুটি ছিল এবং বাকি ছিল, তার জন্য তাকে আবার জন্মগ্রহণ করতে হয়েছে পূর্ণতা লাভের জন্য, অর্থাৎ নির্বাণ লাভের জন্য। এই যে বৌদ্ধ ধর্মে যে নির্বাণের কথা বলা হয়ে থাকে, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের সবচাইতে সম্মানিত ব্যক্তি এবং সবচাইতে মহাপুরুষ। তিনিও এক জন্মে বুদ্ধ হন নাই, বুদ্ধ মানে জ্ঞানী, তার নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম, কিন্তু উপাধি হচ্ছে বুদ্ধ মানে জ্ঞানী। তিনি অনেকগুলো জন্ম পাড়ি দিয়েছেন, তারপরে বুদ্ধ হয়েছেন। অর্থাৎ নির্বাণ লাভ করতে হলে এখানে অনেক পরিশ্রমের ব্যাপার, এক জন্মে এটা প্রায় অসম্ভব। কিন্তু কেউ যদি তার কর্মই মন করতে পারে যে আসলে সে কোনো মন্দ কর্ম করলো না, অপরদিকে ভালো কর্মের জন্য সে কোনো ফলও আশা করলো না, শুধু দয়ালের সন্তুষ্টি আশা করলো, তাহলে তিনি নির্বাণ লাভ করতে সক্ষম। যেমন হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ বলেছিলেন যে আমি যদি জান্নাতের আশায় তোমার ইবাদত করে থাকি হে প্রভু, তাহলে তুমি আমাকে জাহান্নামে নিক্ষেপ করো, আর যদি আমি জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করে থাকি তাহলে তুমি আমাকে জাহান্নামেই নিক্ষেপ করো, জান্নাতকে হারাম করে দাও আমার জন্য, আর যদি আমি শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টির জন্য ইবাদত করে থাকি তাহলে তুমি আমাকে দেখা দাও। অর্থাৎ এখানে বাসনা নেই, ভয়ও নেই, এমন ব্যক্তিরাই নির্বাণ লাভ করবেন। এখন কথা হলো, এই বাসনা ত্যাগ কি মুখের কথা? না, বাসনা ত্যাগ বোঝার জন্য কি জ্ঞান প্রয়োজন? জ্ঞান ছাড়া কেউ বাসনা ত্যাগ করতে পারে না। কেন? কারণ কেন সে বাসনা ত্যাগ করবে? এর ফলাফল কি? কিভাবে বাসনা ত্যাগ করা যায়? কোনটাকে বাসনা ত্যাগ বলে? এই বিষয়গুলো বোঝার জন্য তার জ্ঞান প্রয়োজন, জ্ঞান ছাড়া সম্ভব না। অজ্ঞানী ব্যক্তিরা নির্বাণ লাভ করতে পারবেন না। এখানে অজ্ঞানী বলতে শুধু পড়ালেখা জানা, পাঠ্য বই পড়া এমন ব্যক্তি না, অর্থাৎ আত্মজ্ঞানহীন ব্যক্তি অজ্ঞানী। আত্মজ্ঞান না থাকলে তিনি কোনোভাবেই নির্বাণ লাভ করতে পারবেন না। অনেকেই হয়তো বলেন যে প্রেমের মাধ্যমে তারা মুক্তি লাভ করবে, না, প্রেমও অনেক কঠিন একটি বিষয়। জ্ঞানী ছাড়া প্রেমীও হওয়া যায় না, আবেগী হওয়া আর প্রেমী হওয়া এক বিষয় না, প্রেম অনেক বড় একটি বিষয়। প্রেমের সংজ্ঞা হয় না, প্রেম সবাই বুঝে না, প্রেম বোঝানো যায় না। জ্ঞানের চাইতেও প্রেমের অবস্থাটা কি আরো গভীরে। তো যদি কেউ জ্ঞানী না হয় সে প্রেমিক কিভাবে হবে? অনেকে হয়তো বলে থাকেন যে সাধু মনি ঋষিরা তো প্রেমের কথা বলে গিয়েছেন। আপনার একটু লক্ষ্য করে দেখবেন, যারা এই কথাগুলো বলেছেন বা যাদের ব্যাপার বলা হয় তারা সবাই এক একজন আত্মজ্ঞানী মহাপুরুষ, তারপরে তারা প্রেমের কথা বলেছেন, অর্থাৎ জ্ঞানের দরজা বা সিঁড়ি পাড়ি দিয়ে তারপরে তারা প্রেমের ঘরে প্রবেশ করেছেন। আর এখন দরবার দরবারগুলোতে যেটা শেখানো হয়, পীর সাহেবরা যেটা শিখান, সেটা হচ্ছে কি, জ্ঞান দরকার নেই, প্রেম করো, প্রেমই সব হবে। এর কারণ হচ্ছে তারা ভয় পায় যে অতিরিক্ত জ্ঞান দিলে যদি ভক্তরা চলে যায়, আবার এমনও হতে পারে যে আসলে যে জ্ঞান দিবে সেই জ্ঞানই তার মধ্যে নাই, এই জন্য বেশি বেশি প্রেমের কথা বলে। কিন্তু তারা যাদের উদাহরণ টানে যে বলে খাজা বাবা এই কথা বলেছেন, আচ্ছা খাজা বাবা প্রেমের কথা বলেছেন, আমরা সবাই জানি যে জাহেদ বা সাধনাকারী যেখানে হাজার বছর ইবাদত করে যায় সেখানে প্রেমিক তার এক হুঙ্কারে পৌঁছে যায়, আচ্ছা এটা খাজা বাবা বলেছেন, খাজা বাবা কি আত্মজ্ঞানী ছিলেন না? তিনি তো তরিকতের ইমাম, এই যে তরিকতের চিস্তা, তরিকতের যত জ্ঞান তা তার কাছ থেকে প্রবাহিত হওয়া, তিনি এই কথা বলেছেন। এমন যদি হতো তিনি আসলে কিছু বুঝতেন না, তারপর এই কথা বলতেন, তারপর তিনি ওলি হতেন, তাহলে এটা মানাতো। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলা হয়ে থাকে, সরল সোজা হতে হবে, প্রেমিক হতে হবে, কিন্তু তিনি একজন আত্মজ্ঞানী ছিলেন,
তার এক একটা কথার অনেক ওজন। ওই সময়কার পণ্ডিতরা তার কথা বুঝতে পারতেন না, তার কথা ধারণ করার মতো তাদের সে শক্তি ছিল না। তিনি প্রেমের কথা বলেছেন, মানে কি তিনি এই জ্ঞানের স্তরটা পাড়ি দিয়েছেন, তারপর এই কথা বলেছেন। তো আপনারা জ্ঞানের স্তর পাড়ি দেন, তারপরে প্রেমের কথা বলেন। পীর সাহেবদের উচিত ভক্তদেরকে আগে জ্ঞানী করা, তারপরে বলা উচিত যে তোমরা প্রেম করো। আগে যদি প্রেমিক হতে বলেন তাহলে তারা প্রেমিক তো হবেই না, হবে ধর্মান্ধ এবং অন্ধ প্রেমিক। তাতে কোনো ভক্তের মুক্তি তো হবেই না, বরং তাদের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ, আমরা মূল প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে বাসনা ত্যাগের জন্য আমাদের জ্ঞান প্রয়োজন। এখন এই জ্ঞান আমরা কীভাবে লাভ করব? জ্ঞান বলতে বই পড়লেই জ্ঞানী হওয়া যায় না, অনেক তথ্য জানা যায়, হ্যাঁ কিছু জ্ঞানও পাওয়া যায়। জ্ঞানের পথে বই সহায়ক, কিন্তু এর মানে এই না বই সব। তাহলে আত্মজ্ঞান বা প্রকৃত জ্ঞান, পরম জ্ঞান কীভাবে লাভ হবে? আত্মজ্ঞান বা পরম জ্ঞান লাভ হয় ধ্যানের মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে। তো পরম জ্ঞান লাভের জন্য মানুষের অভিজ্ঞতা প্রয়োজন, ধ্যান প্রয়োজন, উপলব্ধি প্রয়োজন। যখন তার অভিজ্ঞতা হবে, উপলব্ধি হবে, তখনই কিন্তু তিনি সঠিক জ্ঞান পাবেন। অর্থাৎ এমন বিষয় ধরেন কেউ জানে যেটা সে জীবনে করবে না, পরীক্ষা করারও তার উপায় নেই, তাহলে সেটা জেনে তার কোনো লাভ নেই। কিন্তু এমন বিষয় যদি হয় যেটা তার জীবনের সাথে মিলে যায়, সে বুঝতে পারে হ্যাঁ এটা যদি এরকম হয় তাহলে ওইটা অবশ্যই এরকম। অর্থাৎ আমাদের বাহ্যিক যে একটা দুনিয়াদারি আছে, এটার একটা সাইড, এটার একটা ভেতরগত দিকও আছে। প্রতিটা বিষয়ের একটা আধ্যাত্মিক দিক থাকে, প্রত্যেক বিষয়ে ভেতর এবং বাহির থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে খাবার খাই এটার বাহ্যিক বিষয় হচ্ছে কি, খাবার খেলে দেহ ঠিক থাকে। তাহলে আত্মিক দিক কি? আত্মিক দিকটা হচ্ছে দেহের ভিতর আরেকজন আছে, সে মূলত আমি, তার খাবার প্রয়োজন। সেটা কি, সেই খাবার কি, সে কিভাবে জীবিত থাকবে? এর জন্য অনেকের দেহ মোটা হয়, কিন্তু কি সে মৃত থাকে, অজ্ঞ থাকে, দুর্বল থাকে। কারণ দেহের খাবার তো সে ঠিকই খায়, কিন্তু সে আত্মার খাবার জোগায় না। তো এরকম আমাদের প্রতিটি কাজের কি একটি আধ্যাত্মিক দিক আছে। তো জ্ঞানীরা সেটাকে উপলব্ধি করে, তো এই উপলব্ধির জন্য তার অভিজ্ঞতা প্রয়োজন। আর পরম জ্ঞান লাভ হয় ধ্যানের মাধ্যমে, চিন্তার মাধ্যমে। চিন্তাই ধ্যান, ব্যাপারটা তা না। ধ্যান খুব গভীর একটি বিষয়। ধ্যান এমন এক মহাসমুদ্র যেখানে সব কিছু রয়েছে, চিন্তা, ভাবনা, জ্ঞান, প্রেম, ভালো মন্দ, কুচিন্তা, সুচিন্তা, সব কিছু একটা মহাসাগর। ধ্যানের জগতে যখন সে মহাসাগরে ডুব দেয় এবং কি সেই মহাসাগরকে মন্থন করে, যেটাকে আত্মমন্থন বলা হয়, তারপরে কি সেখান থেকে অমৃত বের হয়। এই অমৃতই হচ্ছে কি, সেই পরম জ্ঞান। তো যখন পরম জ্ঞান লাভ হয় তখনই তিনি মূলত বাসনা ত্যাগ করতে পারেন। কারণ তার আগে বাসনা মানুষ কেন ত্যাগ করবে এটাই মানুষ বুঝে না, বললেই বাসনা ত্যাগ করা যায় না। পরম জ্ঞানী শুধুমাত্র বুঝে যে আসলে আমার বাসনা ত্যাগ করতে হবে, আর তারা কি বাসনা ত্যাগ করেন। কারণ তিনি একদম সত্যটা জানেন যে যদি বাসনা থাকে তাহলে তাকে আবার আসতে হবে। কিন্তু অন্যরা কি করেন, অজ্ঞানীরা আসলে এটা বিশ্বাস করতে পারে না, অর্ধেক বিশ্বাস করে আর অর্ধেক বিশ্বাস করে না। অর্থাৎ আমার কথা কার অর্ধেক বিশ্বাস হবে, অর্ধেক হবে না, হতেও পারে ঠিক, আবার নাও হতে পারে। কিন্তু জ্ঞানীর ব্যাপারটা তা না, সে বাস্তবেই জানে। এখন কথা হলো, ধ্যান যেহেতু খুব গভীর বিষয় তাহলে এটা অবশ্যই একা একা সম্ভব না, এটার জন্য একজন সদ্গুরু প্রয়োজন, যিনি ধ্যানী, যোগী, জ্ঞানী, স্রষ্টার সাথে যার যোগ আছে, যিনি সেই মহাসমুদ্রে ডুব দিয়েছেন নিজে, সেই সমুদ্রের ঝড়, মৈথন, ফেনা, ঢেউ সব কিছু সম্পর্কে তার জ্ঞান আছে, এমন একজন গুরু প্রয়োজন। বাইরে থেকে বিভিন্নভাবে ধ্যান শেখা যায়, সেটা কিন্তু সেই পরমকে পাওয়ার জন্য তেমন কোনো কাজে আসে না। হ্যাঁ অনেকটা কাজে আসে, কিন্তু পরমকে পাওয়া যায় না। ইউটিউব দেখে ধ্যান, কোনো কোর্স করে ধ্যান, বই পড়ে ধ্যান, এগুলো আপনার ধ্যান সম্পর্কে বিশাল একটা ধারণা দিবে, কিন্তু সেই পরমকে পাওয়ার যে ব্যাপারটা সেটার জন্য আপনার একজন সদ্গুরুই প্রয়োজন। এখন ধ্যান, জ্ঞান, প্রেম সব কিছু হলো, তো মূল বিষয় হচ্ছে বাসনা ত্যাগ করা।
যদি সেটাই কেউ না পারে, অনেক বড় যোগী হোক, ধ্যানী হোক, তারপরও কি সে নির্বাণ লাভ করতে পারবে না? সে হয়তো অনেক ক্ষমতাধর হবে, অলৌকিক অনেক কিছু দেখাতে পারবে, মানুষ তাকে খুব সম্মান করবে, কিন্তু সে মুক্তি লাভ করবে না। মুক্তি লাভ করতে হলে অবশ্যই তাকে শূন্য হতে হবে, অর্থাৎ সম্পূর্ণ খালি, ফ্রেশ। অর্থাৎ সে ধরেন একটি পাত্র, তাকে খুব ফ্রেশভাবে পাঠানো হলো, এখন সে কি করলো, সেই পাত্রে সে নিজেই বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলতে থাকলো, ভালো মন্দ সব কিছুই। এখন সে স্বর্ণ দিয়েও সেটা ভরতে পারে, আবার কি ময়লা দিয়েও সেটা ভরতে পারে, কিন্তু যেহেতু সে ভরে রেখেছে, কেন ভরে রেখেছে, একটু সামনে গেলে সে সেটাকে কাজে লাগাবে, ভালোটাও সে রেখেছে, খারাপটাও রেখেছে, আবার কি কেউ শুধু ভালোটা রেখেছে, আবার কেউ শুধুই খারাপটা রেখেছে, এই জন্য কারণ পরবর্তীতে তার এটা কাজে লাগবে। তো কি হলো, তার সেই ভাণ্ড কিন্তু খালি থাকলো না। তো ধরেন সে তার গন্তব্যের ওখানে পৌঁছালো, এখন মহাজন তাকে কি করবেন, সেই মূল্যবান রত্ন বা কিছু একটা দিবেন যেটার জন্য তাকে পাঠানো হয়েছে। এখন দেখলো কি সেখানে নয় ময়লা আছে অথবা স্বর্ণ আছে, হীরা আছে, খুব মূল্যবান জিনিস, এখন কি সে সেখানে কিছু ঢালতে পারবে, ঢাললেও কি সেটা থাকবে না, এটা খালি করতে হবে। অর্থাৎ সেই পরমের সাথে গিয়ে যদি কেউ পূর্ণ হতে চায়, তাহলে তাকে অবশ্যই এখানে শূন্য হতে হবে, বাসনামুক্ত হতে হবে, সম্পূর্ণভাবে খালি হতে হবে, স্বররিপু বা যা কিছু আছে সব কিছু থেকে, সব কিছু থেকে তাকে শূন্য, একদম খালি, জিরো হয়ে যেতে হবে, তবেই তো সে পূর্ণ হতে পারবে। অর্থাৎ নির্বাণ লাভের পদ্ধতি হলো নিজেকে সম্পূর্ণভাবে আমিত্ব থেকে মুক্ত করা, শুধু আমিটুকুই থাকবে, আমিত্বটা থাকবে না, অর্থাৎ আমি যে আমি এসেছিলাম সে আমিই থাকবো, নতুনভাবে কোনো আমিত্বের জন্ম এখানে ঘটবে না, আমি শূন্য থাকবো, বাসনামুক্ত থাকবো, তবেই আমি নির্বাণ লাভ করতে পারবো, যেখান থেকে এসেছিলাম সেখানে আবার ফিরে যেতে পারবো, আমার আর এই জন্ম মৃত্যুর জালে আবদ্ধ থাকতে হবে না। সেটাকে কেউ জান্নাতুল ফেরদাউস লাভ করা বলুক, জন্ম মৃত্যু বারণ বলুক, বা মুক্তি বলুক, বা নির্বাণ লাভ বলুক, সেটা যেটাই হোক, এটার জন্য আমাকে শূন্য হতে হবে, বাসনামুক্ত হতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, তারপরও যদি কেউ না বুঝতে পারেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।